একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি কি করে দিব? ইসমে আজম নামাজে কখন পড়ব? মুরগি পরিষ্কার করতে তারা জবাইকৃত মুরগির নাড়ি ভুঁড়ি সহকারে গরম পানিতে ডুবিয়ে নেয়, এতে কি মুরগি হারাম হয়ে যাবে? ওমরা করার সময় ওমরার উপরের কাপড় হারিয়ে গেলে কি করণীয়? আল্লাহর এক বান্দা আইডি থেকে আপনি লিখেছেন, আমি আল্লাহর একজন অবাধ্য বান্দা, ইচ্ছে করে অনেক গুনাহের কাজে লিপ্ত হতাম, চিকিৎসকদের ধারণা আমি আর দুই মাস বাঁচতে পারবো, এমন অবস্থায় আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে আপনার জন্য সহজ থেকে সহজতর করে দিন আমরা দোয়া করি। আর চিকিৎসকরা আপনার ব্যাপারে যে প্রেডিকশন দিয়েছেন যে আপনি আর দুই মাস হয়তো বাঁচবেন, এর কারণে আমি মনে করি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত, এই জন্য যে আপনি এই সুযোগে নিজেকে শুধরাবার সুযোগ আপনি পাচ্ছেন। কারণ আগে থেকে একটা অ্যালার্ম আপনি পেলেন, সেই অ্যালার্মের আলোকে নিজেকে সতর্ক করার সুযোগ আপনি পেয়েছেন। আপনি এখন তওবা করুন, খাঁটি তওবা। দুই মাস পরেই মানুষ আপনি মৃত্যুবরণ করবেন এমনটি নিশ্চিত নয়, তবে প্রবল সম্ভাবনা হয়তো আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম বহু প্রেডিকশনকে ভুল প্রমাণ করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে আপনার কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকুন, চোখের পানি ফেলে আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা সম্পর্কে বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যে যন্ত্রণা এটা যতক্ষণ পর্যন্ত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত বান্দার তওবা কবুল হয়। অতএব দুই মাস আগে ডাক্তার বলে দিয়েছে এখন আপনার তওবা কবুল হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনি বরং এই সুযোগে খাঁটি তওবা করে নিজেকে প্রস্তুত করে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে সহজ করে দিন, সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্ত করুন। এমনি রাকিব ভুঁইয়া আপনি লিখেছেন, আমি যে কোনো সিদ্ধান্তে উঠুক থাকতে পারি না, বিভিন্ন চিন্তাভাবনা মাথায় চলে আসে, তাই আগের সিদ্ধান্ত থেকে পিছু হটি, এখন আমার করণীয় কি? দেখুন, প্রথমত আপনি কোনো একজন সাইক্লিস্ট দেখাতে পারেন, যার শরণাপন্ন হলে আপনার মধ্যে এ জাতীয় মানসিক সমস্যা, সিদ্ধান্তহীনতায় ভোগার সমস্যা দূর হতে পারে। সেই সাথে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাল্লাহর কাছে সাধারণভাবে আপনার মনস্থির যেন হয়, আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেন হয় সেজন্য দোয়া করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়েন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত এবং সিরাতাল মুস্তাকিম দান করেন, তখন সব কাজে আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্তে যাই সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করবেন। এর পাশাপাশি আপনার কোনো বিচক্ষণ বিদগ্ধ মানুষের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে আপনি কাউন্সিলিং গ্রহণ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিন আমরা দোয়া করি। আব্দুল আজিজ আপনি লিখেছেন, ইসমে আজম নামাজে কখন পড়ব? ইসমে আজম কি শুধু আল্লাহর নাম, আল্লাহ এই শব্দটি নাকি অন্য পুরো বাক্য, এটা নিয়ে ইখতিলাফ আছে। তো দোয়ামূলক বাক্য নামাজের শেষ বৈঠক এবং সিজদা পাঠ করা যায়। নুরুল কবির নূর আপনি লিখেছেন, ওমরা করার সময় ওমরার উপরের কাপড় হারিয়ে গেলে কি করণীয়? ওমরা করার সময় যদি ওমরার উপরের কাপড় হারিয়ে যায় তাতে ওমরা হয়ে যাবে, কারণ উপরের যে কাপড়টা এটা পড়াটা মানে ফরজ না, সুন্নাহ। তো যদি হারিয়ে যায় তাহলে ওমরার বাকি কাজ, ধরুন তওয়াফ করতে গিয়ে এটা হারিয়ে গেল, তাহলে বাকি কাজ তিনি সম্পন্ন করে নিলে ইনশাআল্লাহ তার তওয়াফ সাই হয়ে যাবে। তবে যদি যখন হারিয়ে গেছে তারপর তিনি বাইরে গিয়ে আরেকটা কাপড় সংগ্রহ করে তওয়াফ যে জায়গায় ছিলেন সেখান থেকে আবার কন্টিনিউ করলেন, বা সাই যে জায়গা ছিল সেখান থেকে আবার কন্টিনিউ করলেন, তাতেও তার ওমরা হয়ে যাবে। নীলুফা ইয়াসমিন জোনাকি আপনি লিখেছেন, একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি কি করে দিব? একটা মসজিদ আজান দিলে আজানের জবাব দিতে দিতে আরেকটাতে আজান শুরু হয়, এতে জবাব দিতে অসুবিধা হয়। বন্নিলুফার, অনেক মসজিদে একসাথে আজান দিলে আপনি প্রথম যে আজান শুনবেন সেটার জবাব দিবেন, এবং অনেকগুলো আজানের কারণে ওইটার জবাব যদি হারিয়ে যায় তো যেটা আপনি শুনতে পারেন সেটা ফলো করবেন, বা অনুমান করে আপনি আজানের জবাব দিবেন, ইনশাল্লাহ আপনি সওয়াব পাবেন। তাহেরা বানু রিঙ্কি হিয়ারি থেকে আপনি লিখেছেন, এখন অনেক জায়গায় মুরগি দোকান থেকে পরিষ্কার করে দেয়, মুরগি পরিষ্কার করতে তারা জবাইকৃত মুরগির নাড়ি ভুঁড়ি সহকারে গরম পানিতে ডুবিয়ে নেয়, এতে কি মুরগি হারাম হয়ে যাবে? অনেকগুলো আমাকে এটাকে হারাম হওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে এটি হারাম হওয়ার কথা নয়, এবং এ বিষয়ে শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহরও একটি সুস্পষ্ট প্রশ্ন উত্তর রয়েছে। স্যারও এটাকে হারাম বলতেন না, এবং যুক্তি হিসাবে তিনি খুব ভালো একটা কথা বলতেন। তিনি বলতেন যে যারা এটিকে হারাম বলেন তাদের যুক্তি হলো যে মুরগির পেটের ভেতরে যেসব ময়লা আবর্জনা আছে, নাপাক জিনিস আছে, আপনি গরম পানির মধ্যে, খুব তীব্র গরম পানির মধ্যে যখন সেটাকে চুপাবেন তার চামড়া ছেলার জন্য বা পর ছেলার জন্য, তখন সেই নাপাকগুলো সিদ্ধ হয়ে গোশতের সাথে মিশে যাবে। তো সার রহমতুল্লাহর বক্তব্য হলো যে যদি সেটা আসলেই ওরকম মিশে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে গন্ধের কোনো আলামত, সে নাপাকের কোনো আলামত, দুর্গন্ধ ইত্যাদি গোস্তের মধ্যে থাকার কথা, কিন্তু সেরকম কিছু হয় না। তাহলে বোঝা গেল যে আসলে গোস্ত সিদ্ধ হয়ে যায় না, জাস্ট চামড়াটা এমনভাবে পড়ে যে তাতে পরগুলো
তুলে ফেলা যায়, ভেতরে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তো এটা খাওয়াই যেত রীতিমতো বা ওই টাইপের হয়ে যেত, বিধা এটা হারাম নয়। তবে হ্যাঁ, অবশ্যই একই পানিতে বারবার করে অনেকগুলো মুরগি দেওয়া, মুরগির নাপাক সহকারে দেওয়া এটা অন্যতম কাজ, সেটা ফেলে দিয়ে আলাদা করতে পারলে ভালো হয়, এটা ভালো রুচির উপরে চায়ক সেটা ভিন্ন বিষয়, বাট এটা কারণে হারাম হয়ে যাবে না সেই মুরগিটি, এটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং বিশুদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।